আপনি পার্কে এসেছো সবার সাথে খেলাধুলা করো, মোবাইল নিয়ে বসে আছো কেন? আমি আর একটু খেলবো, এই ইভেন্টটা শেষ করি। মামুনি তোমাকে নিয়ে আর পারি না, তুমি এত মোবাইলে আসক্ত। মামুনি মোবাইলটা রেখে দাও, সবার সাথে খেলো এখন। ভাবি কেমন আছে? এই তো ভাবি ভালো আছে, আপনার কি অবস্থা? এই তো ভাবি আছে আলহামদুলিল্লাহ। ভাবি আপনার মেয়ের স্বাস্থ্য তো মাশাআল্লাহ, দেখেন না আমার টিনাটা একদমই কিছু খেতে চায় না। হ্যাঁ মাশাআল্লাহ ভাবি, আমার মেয়েটা বেশ ভালোই খাওয়া দাওয়া করে, কিন্তু মোবাইলে অনেক অ্যাডিক্টেড। ওকে মোবাইল দেখিয়ে দেখে দুই তিন প্লেট ভাত খাওয়ানো যায়। আচ্ছা আমার তোনার স্ন্যাক্স খাওয়ার প্রতি যদিও ইন্টারেস্ট আছে, বাট অন্য কিছু একেবারে ও মুখে দিতে চায় না। আমার মেয়েটা মাশাআল্লাহ, ও তো ফুডপান্ডে বার্গার পিৎজা সবই খায়, আর আপনার ভাই তো সপ্তাহে একদিন আমাদের বিরিয়ানি কাচ্চি খাওয়াবে। আরে ভাবি ভালো আছেন আপনি? এই তো ভাবি আলহামদুলিল্লাহ ভালো আছি, গতকাল তো আপনাকে পার্কেই দেখলাম না। ভাবি একটু নিউট্রিশনিস্টের কাছে গিয়েছিলাম ডায়েটারি গাইডলাইন্স নেওয়ার জন্য, স্বাস্থ্যটা চলছে কিনা। ও মা নিউট্রিশনিস্ট কেন, প্রতিদিন ডাক্তার দেখাবে, ওরা কি ডাক্তার চেয়ে বড় নাকি? প্রেগনেন্সিতে অবশ্যই নিউট্রিশনিস্টের পরামর্শ নিয়ে খাবার গ্রহণ করা উচিত, কারণ এই সময় বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট সহ মানসিক ও শারীরিক বিকাশ ঘটে থাকে, তাই পরিমিত পুষ্টিকর খাবার গ্রহণ করা খুবই প্রয়োজন। তাই বলে ভাবি আপনি ডাক্তার বাদে নিউট্রিশনিস্ট দেখাবেন কেন? কি যে বলেন ভাবি, ডাক্তার বাদে নিউট্রিশনিস্ট কেন? ডাক্তারের রেগুলার চেকআপের পাশাপাশি নিউট্রিশনিস্টের পরামর্শ নিয়ে খাবার গ্রহণ করা খুবই প্রয়োজন। সাধারণ জনগণের মাঝে স্বাস্থ্য সম্পর্কিত সচেতনতা বৃদ্ধির জন্য কিছু লিফলেট বিতরণ করেছি, দেখবেন প্লিজ। তোমরা পুষ্টি নিয়ে কাজ করছো, দেখো না আমার তোনার স্বাস্থ্যের কি অবস্থা, ওকে কিভাবে একটু হেলদি করে বলো না। ওই মামুনি প্রেমিকা আসো তো দেখি, ওর তো উচ্চতম অনুযায়ী স্বাস্থ্য ভালোই আছে মনে হচ্ছে। স্বাস্থ্য জীবন বলে যে স্বাস্থ্য খারাপ এমন না, আবার মনটা বলে যে স্বাস্থ্য ভালো এমনটাও কিন্তু না। আমরা মূলত জীবন মোটা নয়, স্বাস্থ্য ক্ষেত্রে রূপে বিএমআই আরবিডব্লিউ এবং কিবিডব্লিউ দেখে। আর আমার মেয়েটা তো মোবাইলে এত অ্যাডিক্টেড, আমি তো মোবাইল ছাড়া খাওয়াতেই পারি না, এতে কি কোনো সমস্যা হবে? তাতে তো সমস্যা হবে, খাবার খাওয়ার সময় মোবাইল টিভি ল্যাপটপ কোনো কিছুর প্রতি মনোযোগ দেওয়া ঠিক না, কারণ এতে তখন খাবার ঠিকভাবে হজম হয় না, ফলে সেটা আমাদের অন্যান্য রোগের কারণ হতে পারে। তাই খাবার খাওয়ার সময় অবশ্যই খাবার যা খাচ্ছি তার দিকে মনোযোগ দিয়ে খাওয়া। দেখেন ভাবি এখানে লেখা আছে ফাস্ট ফুড বর্জন করতে হবে, আর রাইমা মনি তো অনলাইনে বার্গার পিৎজা এগুলো অর্ডার করে খায়। দেখেন কি আল্লাহ, তাই তো মামুনি আর তো তাহলে সব খাওয়া যাবে না, এগুলো একটু কম খেতে হবে, আর আমাদেরও কাছে বিরিয়ানি একটু কম খেতে হবে। স্মার্ট বাংলাদেশে আমরা তো হবো স্মার্ট নাগরিক, তবে অবশ্যই তা পুষ্টির ভিত্তি মজবুত করে। তাই ফুড পান্ডায় ফাস্ট ফুড নয়, নয় কোনো বার্গার পিৎজা, ফার্স্ট আমরা যা খাবো যা অর্ডার দেবো অনলাইনে হোক বা বাজারে কেনাকাটা করে হোক, সেটা হচ্ছে স্বাস্থ্যকর পরিচ্ছন্ন এবং পরিমিত খাবার।